আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই যদি হয় বিষয় দুনিয়ার জমিনে আমরা যদি দ্বীনকে সঠিকভাবে প্রচার করতে না পারি, কোরআন সুন্নাহকে যদি সঠিকভাবে পাবলিক পর্যন্ত না পৌঁছাই, দ্বীনের দাওয়াত মানুষের কাছে আমরা যদি না পৌঁছাতে পারি, সমাজের ভিতরে ইনসাফ যদি কায়েম না হয়, কেমনে সমাজের ভিতরে ইনসাফ কায়েম করবেন? দেখেন আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওই সময় মিশরকে বিজয় অর্জন করেছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, কে বুঝাতে চাই শুনেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আমর মিশরের দিকে রওনা করে দিলেন, মিশরে পাঠাইয়া দিলেন। কেমনে তারা দিন অর্জন করলেন, লাইফে কি হয়েছে বুঝাবার জন্য ঘটনা নিয়ে আসছি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে পৌঁছে গেলেন, কিন্তু মিশরে প্রবেশ করতে পারলেন না। মিশর নামক দুর্গের চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে মিশরবাসী রেখে দিয়েছে, মুসলমানদেরকে ঢুকতে দিবে না, ইহুদিরা মুসলমানদেরকে ঢুকতে দিবে না, খ্রিস্টানেরা ঢুকতে দিবে না। দীর্ঘদিন পর্যন্ত দুর্গকে অপরোধ করে রাখলেন, ভিতরে পর্যন্ত ঢুকতে পারলেন না। দীর্ঘদিন পরে চিন্তা করলেন, ভিতরে যাওয়া লাগবে, দিন প্রচার করা লাগবে। ইহুদিরা খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলো মুসলমানদেরকে কেমনে সরানো যায়। এই মিশর বিজয় করার জন্য আমর ইবনুল আসের রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করে যখন রাখলেন, ইহুদি খ্রিস্টানেরা দেখল মুসলমানদেরকে মিশর থেকে বের করে দেওয়া যাবে না, মুসলমানদেরকে ওখান থেকে বের না করলেও আমরা মিশরকে আটকাতে পারব না। এই জন্যে তাদের বড় পাদ্রী, তাদের বড় নেতা মিশরের মুড়ে মুড়ে হযরত ঈসা আলাইহিসসালামের মূর্তি তারা বানিয়ে রেখে দিয়েছে। তারা সম্মিলিতভাবে তাদের দেশের বড় পাদ্রী যে ছিল সে ইচ্ছা করে ঈসা আলাইহিসসালামের নামে যে মূর্তি বানিয়েছে ওই মূর্তির নাকটা কেটে ফেলে দিল, ভেঙে ফেলে দিল। সকালবেলা মিশরবাসী দেখতে পেল ঈসা নবীর মূর্তি না, মূর্তির নাক ভাঙ্গা। সবাই ঘোষণা করলো এই কাজ মুসলমানেরা করেছে। উত্তেজনা ছড়িয়ে পড়তে লাগলো, উত্তেজিত জাতি করবার জন্য এই কাজটা করা হয়েছে। আমার বন্ধুগণ গোটা মিশরে বিদ্রোহ ছড়িয়ে পড়ল দাবানলের মতো। মুসলমানরা শেষ পর্যন্ত আমাদের নবীর নাক ভেঙে দিয়েছে, এই অন্যায় সহ্য করা যায় না। গোটা মিশরবাসী ঐক্যবদ্ধ হল মুসলমানদেরকে আঘাত করবে। তাদের বড় পাদ্রী দাঁড়াইয়া বলছে, শোনরে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না, ওরা যুদ্ধ করে বিজয় অর্জন করবার জন্যে শুধু না, যুদ্ধ করে প্রমোশনের জন্যে না, ওরা যুদ্ধ করে জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কণ্ঠে কিনা। আমার মুসলমান বন্ধুগণ, সকল পাদ্রীর ঐক্যবদ্ধ হলো কি করা যায়? ওরা সিদ্ধান্ত নিল আমরা মুসলমানদের কাছে যাব, আর
তোমাদেরকে বলবো আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ চাই না, তোমাদের সঙ্গে মারামারি চাই না, আমরা চাই তোমরা যেইভাবে আমাদের নবীর মূর্তির নাক ভেঙ্গেছো আমরা ওইভাবে তোমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া তার নাকটা ভেঙ্গে দেব, এর মাধ্যমে আমরা আমাদের প্রতিশোধ নিব, তোমরা চলে যাবে। আমর ইবনুল আস দাঁড়িয়ে বললেন নিম খারাম খবরদার, আমার নবীর মূর্তি বানাবে তা তো বহু দূরের বিষয়, আর মূর্তি বানিয়ে মূর্তির নাক ভাঙবে তা তো আরো বহু দূরের বিষয়। ইসলাম যা সাপোর্ট করে না, ইসলাম যা করতে বলে না, তোমরা যদি আমাদের নবীর মূর্তি বানাতে চাও মিশরের একটা মানুষকেও জিন্দা রাখা যাবে না। তারা আওয়াজ করে বলল আমর ইবনুল আস মানি না, আমরা গোটা মিশরের মানুষের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, আপনি কাজ করেছেন কেন? আপনি মুসলমানদেরকে দিয়ে গভীর রজনীতে অন্ধকারে আমাদের নবীর মূর্তির নাক ভেঙে দিয়েছেন। আমর ইবনুল আস বললেন না না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি না, আমরা অসাম্প্রদায়িক জাতি, আমাদের আল্লাহর চেতনা অসাম্প্রদায়িক, আমাদের রসুলের চেতনা ও সাম্প্রদায়িক নীতিকে বিশ্বাস করি, আমরা আমাদের দিন প্রচার করি হিকমতের মাধ্যমে, কাউকে আঘাত করে, কাউকে ছোট করে, কারো ধর্মকে খাটো করে, কারো ধর্মের লিডারদেরকে আঘাত করে আমরা দিন প্রচার করতে চাই না, আমরা আমাদের সৌন্দর্যের কথা প্রকাশ করব, আমরা আমাদের বীরত্ব আর বড়ত্বের কথা প্রকাশ করব, আমরা আমাদের কথা বলবো কাউকে ছোট করে নয়, কাউকে আঘাত করে নয়, আমরা আমাদের কথা দিনের পর দিন বলে যাই। তোমরা রাস্তায় রাস্তায় ঘৃণা ছড়িয়ে দিচ্ছ, তোমরা রাস্তায় রাস্তায় হিংসা ছড়িয়ে দিচ্ছ, আর আমরা মুহাম্মদের সৈনিকেরা রাস্তায় রাস্তায় ঘৃণার বিপরীতে ভালোবাসা ছড়িয়ে দে। সুবহানাল্লাহ, পড়েন। আমরা এই কাজ করতে পারি না। তারা বলল না, অবশ্যই আপনারা এই কাজ করেছেন। আমর ইবনুল আস বললেন মুসলমানরা এমন কাজ কখনো করতে পারে না, অন্য ধর্মের উপরে আঘাত করতে পারে না, অন্য ধর্মগ্রন্থের উপরে আঘাত করতে পারে না, কারণ সে জানে তার ধর্মে কি আছে আল্লাহ বলছেন। আমর ইবনুল আস বলছেন আমার আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কাত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই, আল্লাহ একটা হেদায়াতের রাস্তা বলে দিয়েছেন, একটা গোমরাহির রাস্তা বলে দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা বলেছেন, একটা জাহান্নামের রাস্তা বলেছেন, আমাদের কাজ হলো শুধু হিদায়াতের রাস্তা বুঝাইয়া দেওয়া, জাহান্নামের রাস্তা চিনাইয়া দেওয়া, এছাড়া আমাদের কোনো কাজ না, আমরা তোমাদের নবীর মূর্তির নাক ভাঙ্গে নাই। তারা মানতে চাইল না, বিদ্রোহ করে বসল, আমাদের নবীর মূর্তি বানাবে আর মূর্তি বানিয়ে নাক ভেঙে ফেলবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মিশরের মানুষ তোমরা শোনো রে, আমার কলিজার টুকরা নবী দুনিয়ার জমিনে নাই, আমি তার হাতে গড়া সাহাবি আমর ইবনুল আস, কতদিন সেই রসুলের বুকের সঙ্গে বুকটা লাগাইছে, কতদিন আমার নবী আমার কপালে চুম্বন করেছেন, আমি যে রসুলের পিছনে সলাত পড়েছি, আজ আমি বেঁচে থাকতে আমার নবীকে অসম্মান করা হবে সহ্য হয় না, আমরা এই কাজ করি না, এরপরও তোমরা চাপাইয়া দিচ্ছ অন্যায়ভাবে, তাহলে শুনে রাখো নবী মূর্তি বানিয়ে নাক ভাঙ্গা লাগবে না। আমি মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস বলছি, তোমরা যেদিন আমার নবীর মূর্তির নাক ভাঙবে ওই দিন নবীজির মূর্তি বানিয়ে নাক ভাঙ্গার দরকার নাই, আমাকে নিয়ে যাও, প্রয়োজনে আমার তাজা নাকটা তোমরা কেটে দাও। আল্লাহু আকবার, তোমরা প্রয়োজনে আমার তাজা নাকটা কেটে দাও, আমি আশিকের রাসূল প্রমাণ করতে চাই, কিয়ামতের দিনে আল্লাহর রাসূল আমাকে বলবেন আমর ইবনুল আস রে
দুনিয়ার জমিনে তোমার নাক দেখে আসলাম, নাক কাটলা কেমনে? আমি বলবো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, বেঁচে থাকতে আপনাকে আদর সোহাগ ভালোবাসা দিতে পারি নাই, আপনার ইন্তেকালের পরে আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি আমার নাকটা আপনার ভালোবাসায় কেটে দিয়েছি, আমার বিশ্বাস আমার নবী আমাকে একা রেখে জান্নাতে যেতে পারেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমর ইবনে আস বলেন তোমরা প্রয়োজনে আমার নাক কেটে দাও, এরপরে মূর্তি বানিয়ে নাক কাটতে দেওয়া যাবে না। কেমন আশিক রাসূল চিন্তা করেন, কেমন ভালোবাসা চিন্তা করেন, মাটির তৈরি নাক ভাঙতে দেয় না, নিজের জীবন্ত নাক দিয়ে দিতে চায়। সমস্ত মুসলমানরা বলতে লাগলেন আপনি সেনাপতি, আপনি কি করেন, আপনার নাক যদি কাটা যায় মুসলমানদের সেনাবাহিনীর তো মন দুর্বল হয়ে যাবে, কারণ সেনাপতিরই তো নাক নাই, এই বেইজ্জতির জিন্দেগিতে থাকার লাভ নাই, সব ভাগবে। কাফের আওয়াজ করতে লাগলো, ঐক্যবদ্ধ হয়ে লাগলো, আর কি চাই আমাদের সাকসেস, আমাদের কর্মকৌশল, আমরা তো চাইছিলাম তাই, কারণ তাদের নবীর মূর্তি বানানো যাবে না, ওরা তাদের নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসে, তারা তাদের নবীকে এত ভালোবাসে, নবীও নাই কিন্তু মূর্তি বানাতে দেয় না, নাক কাটতেও দিবে না, নিজের জীবন দিতে চায় এত ভালোবাসা। আমার বিশ্বাস যখন তাদের সেনাপতির নাক কাটা যাবে আর কোনো কর্মীরা যুদ্ধে আসবে না। সমস্ত মিশরবাসী একত্রিত হয়ে গেল, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নাক কাটার তারিখ ওই দিন সকালবেলা ফজরের সালাতে সাজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আমি বিশ্ব নবীকে ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারি নাই, নবীর জন্য জীবনে কিছু করতে পারি নাই, আল্লাহ তাআলা আজকের দিনে আমি আমার জীবন্ত নাকটা কাটাইয়া দিতে চলে যাই, আয় আল্লাহ কিয়ামতের দিনে আমার নবী যেন আমাকে ভুলে না যায়, দুনিয়ার জমিনে আমি তাকে ভুলে যাই না, দুনিয়ার জমিনে তার ভালোবাসায় নিজের জীবন্ত নাক দিয়ে দেই, বিশ্ব নবী যেন কেয়ামতের দিন ভুলে না যায়। কথা বলে আমর ইবনুল আস যখন চলে যাচ্ছেন, মুসলমানদের সেনা ছাউনিতে কান্নার রুল পড়ে গিয়েছে, মদিনায় খবর পৌঁছে গিয়েছে, গোটা মদিনায় যেন কেয়ামত কাইম হয়ে গিয়েছে, আর এ রাসূলের করিজার টুকরা সাহাবি আমর ইবনুল আস নিজের নাক কেটে দেয়, আশিক রাসূল প্রমাণ করেছে আমরা আশিক রাসূল হতে পারি নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের সালাত পড়ে আস্তে আস্তে করে তিনি যেতে লাগলেন। আমার বন্ধুগণ যেতে যেতে কাফেররা যে জায়গায় মঞ্চ তৈরি করেছে ওই জায়গায় তিনি পৌঁছে গেলেন, স্টেজে তিনি উঠে গেলেন, তাকে শুয়াইয়া দেওয়া হলো, ছুরি নিয়া নাকের সামনে ধরা হয়েছে, কেটে ফেলা হবে, সময়ের অপেক্ষা করা হচ্ছে কখন জানেন জীবন্ত নাকটা কেটে দিবে। আমর ইবনুল আস মুসকি মুসকি হাসতে হাসতে বলতে, সাহাবীরা কান্না করো না, আমি জীবন্ত আশিক রাসূল প্রমাণ করতে চাই, যেই নবীজি দিনের জন্য নিজের দাঁত দান দান শহীদ করেছে, মাথায় লোহার কড়া ঢুকিয়েছে, হামজার মতো কলিজা টুকরা সাহাবির কলিজা বের করে চাবাইয়া খাওয়া হয়েছে, আমি কেন এই দিনের জন্য রসুলের জন্য কিছু করতে পারব না? তার নাকটা যখন কাটা হচ্ছে তিনি বলছেন আমি যখন সেজদায় গিয়ে পড়ব সুবহান রব্বিয়াল আলা, তোমরা আমার নাকে ছুরি লাগাইয়া ঠান দিবা। আমর ইবনুল আসের নাকে যখন ছুরি লাগাইয়া ঠান দেওয়া হবে, এমন সময় লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্য থেকে ইহুদিদের মধ্য থেকে তাদের পাদ্রী দাঁড়াইয়া গিয়েছে আর বলছে জল্লা তোমার ছুরি থামাও, এক মিনিটের জন্য ছুরি থামাও। কথা বলে পাদ্রী স্টেজে উঠে গিয়েছে আর বলতে লাগলো, আমর ইবনুল আস এবং তার সঙ্গী সাথীরা আমাদের ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গে নাই,
আমি তোমাদের শ্রেষ্ঠ বড় পাদ্রী, আমি নাকটা ভেঙেছিলাম দুটো কারণে। একটা হলো তোমাদেরকে উত্তেজিত করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেওয়া, আরেকটা হলো মুসলমানদের ঈমান পরীক্ষা করা, তারা কতটুকু তাদের নবীকে ভালোবাসে। আরে আমি তোমাদের খ্রিস্টান পাদ্রী, আমি নিজের হাতে আমার নবীর নাক ভেঙেছি, আমার ভিতরে দরদ লাগে নাই, আর তারা তাদের নবীকে এত ভালোবাসে, নবীর নাকের জায়গায় নিজের নাক কাটায়া দিতে হাজির হয়ে যায়, এদের মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর হতে পারে না। সুতরাং আমরা ইবনুল আসকে কাটা যাবে না, কাটা যাবে না। আমরা এই মুহূর্তে লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়াইয়া আমর ইবনুল আসের নাকের বিনিময়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার! লক্ষ লক্ষ খ্রিস্টান যুবক দাঁড়িয়ে গেলাম, আর ডাক দিয়ে বলল মিশরে যুদ্ধ করার প্রয়োজন নাই, আমরা তোমাদের আদর্শ দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটার নাম হচ্ছে ইসলামের আদর্শ, কোনো মারামারি নেই, কাটাকাটি নাই। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তিনি মিশরের গভর্নর হয়ে গেলেন, ইসলাম কায়েম হয়ে গেল, গোটা মিশরের দিন জিন্দা হয়ে গেল, মানুষ তাদের চরিত্র আর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হতে চায়। আমর ইবনুল আসের কাছাকাছি আসে, হারে এত বড় আশিকের রসূল যে তাদের নবীকে এত ভালোবাসে নিজের নাক পর্যন্ত কাটায়া দিতে চায়। মানুষ আসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়,